নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। তরুণী চিকিৎসক হত্যার প্রতিবাদ অব্যাহত, এবার মাঠে কলেজ পড়ুয়ারা। সমস্যায় জাতাকালে শিলচর, মঞ্চের ডাকে প্রতিবাদী মিছিল 9 সেপ্টেম্বর। মুখ্যমন্ত্রী সফরের আগে ফের কর্তব্য ফেরার, সরব হলেন শালচা প্রবাসী। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কলকাতার আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবার শিলচরে মাঠে নামল কলেজ পড়ুয়ারা। মঙ্গলবার কাছাড় কলেজের পড়ুয়ারা শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে হাতে হাতে প্লেকার্ড নিয়ে উত্তাল প্রতিবাদ করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা বলেন, এক তরুণী চিকিৎসককে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় লজ্জিত সারা দেশ। এই ঘটনা আবারও প্রমাণ করছে যে পশ্চিমবঙ্গে মহিলারা নিরাপদ নন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকা দিয়ে মৃতের পরিবারের আওয়াজ বন্ধ করার চেষ্টা করছেন, যা অত্যন্ত লজ্জাজনক। সুতরাং এই ঘটনায় জড়িত অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান। অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন। এই কলকাতা যেখানে ঘটনা ঘটেছে, মমতা সরকার বলেছে কি মমিতাদির পরিবারকে 10 লাখ টাকা দেবে। আমি ওনার কাছে কোয়েশ্চেন করতে চাই যে মমিতা দিদিকে 10 লাখ টাকায় ফেরত পাওয়া যাবে? এবং ওই কলেজের যে অধ্যাপক যে জড়িত ছিলেন এই কাণ্ডে, ওনাকেও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চাই, এবং যারা দোষী আছে তাদেরকে ফাঁসি না যদি দেওয়া হয় যে আগামী দিনে আমাদের ছাত্র সমাজ বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন নামবে। We are women, we have two freedom, we have everything just like boys, and agar hamare desh mein rehte hue girls agar safe nahi hai to kahan jaake kha rahe hain? Aur sabko pata hai Bharat kya hai? Bande Mataram, Bande Mataram. আমরা জানতে পেরেছি যে আমাদের আসাম ইউনিভার্সিটিতে দুজন অধ্যাপক, নাকি একজন মুসলমান অধ্যাপক এবং একজন হিন্দু অধ্যাপক, মেয়েদের সাথে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছেন এবং অত্যাচার করেছেন। ওদেরকেও কঠোর শাস্তি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি রাখবো এবং প্রশাসনের কাছে দাবি রাখবো। ভারত মাতা কি? প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের মাসব্যাপী কর্মসূচির পরবর্তী পদক্ষেপ স্বরূপ আগামী 9 সেপ্টেম্বর শহরে জ্বলন্ত বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণের পথ খুঁজতে এক বিশাল গণপ্রতিবাদী মিছিল স্থানীয় নরসিংতলা ময়দান থেকে বেরিয়ে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত যাবে। মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা ঘোষণা করেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে তারা জানান, বর্তমানে এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে শহরবাসী দিন কাটাচ্ছেন। ভাঙা ফুটপাত, বেহাল সড়ক অবস্থা, দুর্গন্ধযুক্ত পানীয় জল, আবর্জনায় ভর্তি শহরের প্রত্যেকটি নালা, বৃষ্টির জমা জল সহ নানা সমস্যায় যখন মানুষের বেঁচে থাকা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে, ঠিক তখনই শিলচর পুরসভা সম্পূর্ণ অন্যায় ও বেআইনিভাবে জলকর থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অত্যধিক হারে কর বৃদ্ধি করছে, ফলে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে মঞ্চের কর্মকর্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে শিলচর পুরসভার একতরফা তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে লাগাতার আন্দোলন চালিয়ে আসলেও শহরবাসী উদ্বেগ ও উৎকণ্ঠাকে তোয়াক্কা করছে না কর্তৃপক্ষ সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা জানান, 2020 সালে পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর থেকে গোটা শহর অভিভাবকহীন হয়ে পড়েছে। জনসংখ্যা বৃদ্ধির তুলনায় পুরসভার পরিষেবা বর্তমানে লাটে উঠেছে। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চেয়ে এবার গণ আন্দোলন সংঘটিত হচ্ছে বলে তারা উল্লেখ করেন। যারা আমাদের কাছে আমলারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি, ব্যর্থ হয়েছি। মুখ্যমন্ত্রীর কাছে কিছুদিন আগে আমরা একটা স্মারকপত্র পেশ করেছি এবং আমরা এখন মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে বসে আছি যে তিনি আমাদের কী জবাব দেন। কারণ আমাদের যে দাবিগুলো, সে দাবিগুলো অত্যন্ত ন্যায্য দাবি বলে আমরা মনে করি। যে প্রত্যেক নাগরিকের এই ন্যূনতম সুবিধাটুকু পাওয়া তার অধিকার। তার মধ্যে রাস্তাঘাটটা তিনি সরজমিনে দেখবেন, যে এক নম্বর। দ্বিতীয়ত, যে অন্যায়ভাবে পুরসভার ট্যাক্সটা বৃদ্ধি করা হয়েছে সরকারি আমলা দ্বারা, সেই সরকারের প্রধান হিসাবে যখন তিনি আসবেন, তিনি এসে এই বিষয়টা তিনি জান, তিনি বিষয়টা নিয়ে তিনি খোঁজখবর করবেন। এবং তৃতীয়ত, প্রায় 4 বছর ধরে এখানে নির্বাচিত কোনো পৌর বোর্ড নেই। আমাদের এই মঞ্চ পুরসভা নির্বাচন করানোর জন্য দাবি তুলে আসছে। এই 3টি বিষয়ে তিনি সরজমিনে তদন্ত করে আমাদেরকে
অর্থাৎ শিলচর শহরের শিলচরবাসীকে কাছাড়বাসীকে তিনি তার বক্তব্য শুনিয়ে যাবেন, এইটুকু দাবি তার কাছে আমরা জানাচ্ছি। নির্বাচিত পৌরসভা এবং সেই পৌরসভা আমাদের এখানে নাই, দেখার মধ্যেই সেটা অগণতান্ত্রিক এবং বেআইনি। এটাতে যদি আমরা আইনের ঘরে যাই, যেতে চাই, সেটা খোলাই আছে, সবসময় যেতে পারি। কিন্তু একটা কথা আমাদের মনে রাখতে হবে, আইনের দীর্ঘ সূত্রিতার কথাও মনে রাখতে হবে, সেটা একটা বড় ব্যাপার। কারণ আজকে যে আমরা যন্ত্রণার মধ্যে কাটাচ্ছি, সেটা যদি আমরা আন্দোলন করে আদায় করতে পারি, সেটা ভালো। কারণ মামলায় গেলে জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে সড়ক হলেন শালচাপড়া এলাকার জনগণ। মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যমের কাছে জানান, বিগত ১৯ জুলাই জল সম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকার বরাক সফর উপলক্ষে ৩৭ নং জাতীয় সড়কের উপর মাটি ফেলে গর্ত ভরাট করা হয়েছিল। ঠিক এক মাস পরেই কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী বরাক সফরে যখন আসছেন, তখন বিভাগীয়রা আবার তড়িঘড়ি করে এরকমের বিশাল বিশাল গর্ত মাটি দিয়ে ঢেকে দেবার কাজ চালাচ্ছে। এ নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। উপস্থিত ছিলেন শাহজাহান আহমেদ লস্কর, রুহুল আলম, নজরুল ইসলাম, বিশ্বজিৎ দাস, সজল দে, ইমরান হোসেন, আনোয়ার হোসেন লস্কর, শঙ্কর শীল প্রমুখ। গত মাসের ১৯ তারিখে আসামর মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা সরকার নদী ভাঙ্গন দেখার লাগে আইসলা। এখানোর বড় বড় কাতার এগুলো ফিশারির রূপ ধারণ করে লাইছে। এখানো মাছ পালা মানবো, এখানো আঁশ পালা মানবো, ওখানো আইসুন তারা। তো এই কাতাগুলো ফটাফট মাটি দিয়া পড়ি লাইন। আজকে আমরা খবর পাইছি রামনগর থেকে দরিয়া তারা কাঁথা মারিয়া মারিয়া আইদ্রা। এখন আমরা ভিতরে আপনারা দেখতে পাইছে যে পুরা একটা গাড়ি, ছোটো গাড়ি হইলে পুরা জায়গা ঢুকি যায় গিয়া, বড়ো গাড়ি হইলে বেড়া জায়গা ঢুকি যায় গিয়া, গাড়িগুলো ভাঙ্গিয়া যার ছিটাইয়া মানুষ দাঁড়িয়ে যাইবার রাস্তা নাই। এই অবস্থায় আজকে যদি তারা মনে করো আইয়া এখানেও আমরা প্রোটেস্ট করতে চাই যে ওটাও যে আসামের মুখ্যমন্ত্রী যাইবার লাগে, গাঁথা পড়বার কথা নাই। কারণ তারা বরাহর মানুষ হইয়া এটা গাঁথা বন্ধ করতে দিতাম না এই কন্ট্রাক্টার হলো রে। কারণ মুখ্যমন্ত্রী আইয়া দেখবো যে সময় এটা গাঁথাগুলো এখানে সব ফিল করা হয়ে গেছে, এখানে কোনো গাঁথা নাই, তো এরপরে আর খাম হয় না। তো আমরা এই রাস্তাটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী আর আসামের বড় বড় মন্ত্রীও চলবার লাগে, বানানি হয়েছে না, এটা পাবলিক চলার লাগিয়া। তো পাবলিক জায়গাতে চলতে পারেন না, আমি মন্ত্রী মিনিস্টারও চলার লাগে, আমরা এটা মানতে না কোনো সময় রাজি নাই। তো আমরা সব মানুষ এখানে মিলছি, আমরা আপনার লোকে আরও মানুষ আছেন মেঘদের, আমরা এখানে যে ওটাও প্রতিবাদ করি আর যে আমরা এই অবস্থায় আমরা গাঁথা পড়তে দিতাম না, আমরা এটার বিরোধিতা করি আর আমরা ধিক্কার জানাই আর যে কন্ট্রাক্টার যারা এই কন্ট্রাক্ট হয়েছে আর গাঁথাগুলো মাটি দিয়ে ঘুরিয়া দেয় আর মেঘ হয়। এই বছর মেঘের সংখ্যা খুব বেশি, বৃষ্টিপাতের কারণে বড়ো বড়ো গাঁথাগুলো আবার দুদিন বাদে হয়ে যায়। তো আমরা সবে এটাও ধিক্কার জানাই আর যে এই কর্ম যেভাবে যারা করা এই কাজগুলো যেভাবে করা ওর এটা খুবই নিন্দনীয়। এ বরাহ আনিবার রাস্তা নাই, খুবই দুঃখের কথা যে পুরা ভারত বর্ষের স্বাধীনতার অত বছর পরেও আমরা আনিবার জায়গা নাই। আয়নাখাল চা বাগানে বরাক চা শ্রমিক ইউনিয়নের তৎপরতায় বাগান পঞ্চায়েত নির্বাচন আয়োজিত হয়। নবনির্বাচিত বাগান পঞ্চায়েতগণের কার্যকাল আগামী ৩ বছর বলবৎ থাকবে। এদিন সুন্দর এবং সুস্থভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় বরাক চা শ্রমিক ইউনিয়নের শীর্ষ নেতা রাজদীপ গোয়ালা চা শ্রমিক এবং প্রশাসনিক বিভাগকে ধন্যবাদ জানান। আগামী দিনে পঞ্চায়েতগণ চা শ্রমিকদের স্বার্থে কাজ করে যাওয়ার নির্দেশ দেন। এদিন বাবুল কালিন্দী সব থেকে বেশি ভোট পেয়ে সভাপতির আসন দখল করেন। উক্ত নির্বাচনে বরাক চা শ্রমিক ইউনিয়নের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজকুমার কর্মী, দীপক উপাধ্যায়, প্রতাপ কর্মী, সুভাষ বাকুতি, রাধেশ্যাম কৈরি, বরাক চা শ্রমিক ইউনিয়নের সদস্য চৌধুরী চরণ গৌর এবং রবীন্দ্র শীল। ইলেকশন সে তো অনেক খুশি হওয়া যা জন কিছু বইলে সহি সালামত বইলে না কা সহি সালামত করবেনা যা তোমার এক খুশি হওয়া যা পুরা সব কিছু আচ্ছা সে ভাইল বগান পঞ্চায়েত জিতা হ্যাঁ বগানকে সংযুক্ত
ऑफिशियल ही बात करते हैं, सैनिक के जितना यहाँ पर सुविधा है, काम काज जो रोजगार को जो बनाने काम लिए हम चाहते हैं कि हम बगान पंचायत में हम श्रमिक घूर दिया बोला हम श्रमिक वाले के काम करेंगे श्रमिक जोर से जोर से श्रमिक के साथ में काम श्रमिक के लिए आप क्या क्या करना चाहोगे? हम तो श्रमिक के हर दुख तकलीफ में काम करेंगे। श्रमिक को जो दुख तकलीफ है उसी व्यापार का काम करेंगे। 3 দশকের বেশি সময় ধরে বিজেপিকে সমর্থন করছেন পূর্বধলাইয়ের মানুষ। এবার উপনির্বাচনে দলের তরফে স্থানীয় প্রার্থীর দাবি জানিয়েছেন তারা। তাদের পছন্দের তালিকায় রয়েছে অমিয়কান্তি দাস সহ আরও কয়েকজন। স্থানীয়রা জানিয়েছেন পূর্বধলাইয়ের জনসংখ্যার 80% হিন্দু সম্প্রদায়ের, এর মধ্যে চা জনগোষ্ঠী এবং বাংলাভাষীর সংখ্যাই বেশি। তাই স্থানীয়দের দাবি এবারের উপনির্বাচনে স্থানীয় কাউকে প্রার্থী করুক বিজেপি, এমনটা না হলে অনেকেই কংগ্রেসকে সমর্থন করতে পারেন বলে জানিয়ে দেওয়া হয়েছে। যে অনুরোধ দাদা আইয়া যে আমরা কাজ কর্ম যেরা করে আমরা সেইটাই আমাদের চাই, আমরা দ্বিতীয় নম্বর আর কিছু চাই না। আমরা অমিয়দা জিতার কারণ এটা আমরা বলছি যে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন ধরনের বিভিন্ন ডেভেলপমেন্ট গরিবদের যারা আছে বিভিন্ন ধরনের কাজ করে থাকে ভারতীয় জনতা পার্টি, ঠিক আছে। এই সময় এই যেগুলাতে ইয়ে থাকে এগুলাতে অমিয়দা জড়িত থাকে সবটাই, আর ওনাকে পায়ে থাকি। সেই কারণে আমরা বলছি যে অমিয়দা যদি থাকে তো ভালো একটা ক্যান্ডিডেট হবে, ও উচ্চ শিক্ষকতা আছে, সব দিকে আমরা দেখি ওনার ব্যবহার চরিত্র সব কিছু আমরা ভালো পায়ে থাকি। এই কারণে বলছি যে উনি যদি এই টিকিটটা পায়ে থাকে তো আমাদের ধলাই বা আমাদের মনিয়ার খাল থেকে আরো সুবিধা হলো, সে আমাদের এতটুকু আশা থাকবে যে উনি জিতে গেল। বৃহস্পতিবার বাসকান্দি এলাকার শিলঘাটের নতুন বরাক সেতু শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানকে ঘিরে জোর প্রস্তুতি চালাচ্ছে প্রশাসন। শিলঘাট ফেরির বেহাল রাস্তা সংস্কার করতে জোর তৎপর শুরু করেছে পূর্ত বিভাগ। কাদাময় রাস্তাটিতে পাথর ফেলে মেরামতের কাজ চলছে। এদিকে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানস্থল পরিদর্শনে গেলে রাস্তার বেহাল অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন। মঞ্চের অসম প্রদেশ কমিটির সহসভাপতি এম এম হানিফ লস্কর ক্ষোভ প্রকাশ করে বেহাল রাস্তা সংস্কারের জন্য কেন 2-3 দিন আগে উদ্যোগ নেয়নি পূর্ত বিভাগই প্রশ্ন উত্থাপন করেন। শিলঘাটে নতুন বরাক সেতু মঞ্জুর করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। আরিফউদ্দিন লস্কর, ফারহানা আক্তার মজুমদার, সাজিদা আক্তার মজুমদার, দিলবার আহমেদ লস্কর প্রমুখ। আজকে জানছেন এই যে গাড়ি একটা গাড়ি ঢুকেন না এখন কেন বলি, এটা এটা আমরা ব্যবস্থা নিতে লাগবো। আমরা একদিক থেকে অত্যন্ত খুশি, অন্যদিকে আমরা অত্যন্ত পরিতাপের বিষয় যে আসামের ডাইনামিক মুখ্যমন্ত্রী একদিন গেলেই এই জমিতে পদার্পণ করবেন, কিন্তু আমাদের এই পিডাব্লিউডি এখন পর্যন্ত এই জায়গায় মানুষ হেঁটে আসার আটার অবস্থা করতে পারেনি। আমি পিডাব্লিউডিকে হুঁশিয়ারি দিয়ে বলছি যে আগামীকালকে 12টার মধ্যে এই রাস্তাকে যেন একদম পায়ে হেঁটে এবং গাড়ি নিয়ে সুন্দরভাবে এসে পৌঁছা যায়। আমরা আগামীকালকে 2টার মধ্যে এখানে পদার্পণ করব এবং আগামী করলে 12টার মধ্যে এই রাস্তাকে অত্যন্ত সুন্দর করে দিতে হবে, যাতে মুখ্যমন্ত্রী মহোদয়ের মানহানি না হয়, কোনো সম্মানের হানি না হয়, এই অঞ্চলের মানুষের মানহানি না হয়, সম্মানহানি না হয়। এই জন্য আমি হুঁশিয়ারি বলছি পিডাব্লিউডিকে, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, ওনারা কেন এই 2 দিন থেকে ঘুমন্ত অবস্থায় আছেন? আজ থেকে 2 দিন পূর্বে এটা রাস্তা সঠিক হওয়ার উচিত ছিল। এই অঞ্চলের মানুষ খুব ব্যক্ত করছে, আসামের মুখ্যমন্ত্রীকে কি ওনারা কি মানেন না? আমি ওনাকে বলছি যে অতিসত্বর আগামীকালকে 12টার মধ্যে এই রাস্তাকে সুন্দর করতে হবে, অন্যথায় আসামের মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা ফ্যাক্স করতে আমরা ইমেল করতে বাধ্য হব। আসামের মুখ্যমন্ত্রী 22 তারিখে 3 দিনের বরাক সফরে আসছেন, ওই জন্য রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের পক্ষ থেকে আগামীকালকে 6:30 সময় বেরেঙ্গা মদিনাতুল উলুম মাদ্রাসায় পরিস্থিতি সুন্দর হওয়ার জন্য, আবহাওয়া সুন্দর হওয়ার জন্য বিশ্বপ্রভু মহান আল্লাহর দরবারে একটি দোয়া মাহফিলেরও আমরা মুসলিম মঞ্চের পক্ষ থেকে আয়োজন করেছি। এবং পশ্চিমবঙ্গের মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে পথে নামলো আকসা। এদিন শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে এক প্রতিবাদী মিছিল বের করলেন আকসার কর্মকর্তারা। মিছিলটি শহর পরিক্রমা করে গোলদিঘি মলে গিয়ে শেষ হয়।
বিগত দিনে নির্ভয়া থেকে শুরু করে অনেককে প্রাণ দিতে হয়েছে ধর্ষণ এবং খুন, যারা করেছে এরা উচ্চশিক্ষিত, এরা কেউ যে শিক্ষা নেই সেটা নয়, এরা উচ্চশিক্ষিত এবং চিকিৎসকরাও এর সঙ্গে জড়িত ছিলেন। এবং অধ্যক্ষ সন্দীপ ঘোষকে অটোমেটিক অ্যাসোসিয়েশন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা মনে করি তথ্য প্রমাণ লুপাট করার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনেও অনেক চেষ্টা করেছিলেন, সিবিআই যদি না আসতো তাহলে এটা সম্ভব হতো না। উনি রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডক্টর শান্তনু সেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে সন্দীপ ঘোষ একজন ক্রিমিনাল, তার বিরুদ্ধে অজস্র প্রমাণ রয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই শান্তনু সেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডক্টর শান্তনু সেনের কথার কোনো পাত্তা দেননি। সীমান্তে ভারতীয় জওয়ানদের সাথে ভ্রাতৃত্ব ভাবধারা দৃঢ় করতে কালীগঞ্জ সন্ত্রাস সমিতি পালন করলো রাখি বন্ধন উৎসব। উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এবারও কালীগঞ্জ সন্ত্রাস সমিতি একল অভিযানের তরফ থেকে সীমান্তে থাকা ভারতীয় জওয়ানদের সাথে ভ্রাতৃত্ব ভাবধারা আরও দৃঢ় করতে ঘটা করে পালন করা হলো রাখি বন্ধন উৎসব। সকাল 10:00 প্রথমে ভাঙ্গা আউটপোস্ট এবং পরবর্তীতে একে একে ভাঙ্গা বিএসএফ ক্যাম্প, শেরালিপুর স্পিড পোস্ট, শেরালিপুর বিএসএফ ক্যাম্প, লামাজুয়ার বিএসএফ ক্যাম্প, চরগোলা বিএসএফ ক্যাম্প সহ ভারত বাংলাদেশ সীমান্তে থাকা বেশ কয়েকটি পুলিশ ফাঁড়ি এবং বিএসএফ ক্যাম্পে জওয়ানদের হাতে হাতে বেঁধে দেওয়া হয় রাখি। প্রথমে সনাতনী রীতিতে উলুধনি দিয়ে জওয়ানদের ধূপ দেখিয়ে মাথায় টিকা পরিয়ে হাতে রাখি বেঁধে দিয়ে মিষ্টিমুখ করানো হয় এবং পরবর্তীতে ভারত মাতার জয়ধ্বনিতে মুখরিত করে তোলা হয় গোটা জওয়ান চত্বর। জওয়ানদের তরফ থেকেও কালীগঞ্জ সন্ত্রাস সমিতির সদস্য এবং বোনদের মিষ্টিমুখ করিয়ে উপহারস্বরূপ কিছু নগদ অর্থ তুলে দেওয়া হয়। এদিন সমাজে ভ্রাতৃত্ব ধারাকে আরও দৃঢ় করে তুলতে সীমান্তে ভারতীয় জওয়ানদের হাতে রাখি বেঁধে দেওয়ার কার্যক্রমে উপস্থিত ছিলেন একল অভিযানের কালীগঞ্জ সন্ত্রাস সমিতির সভাপতি বিধুভূষণ দত্ত, সম্পাদক সাগর ধর, গৌতম রায়, সমাজকর্মী মুন্নি ছেত্রী, অপর্ণা নমশূদ্র, মিনু দত্ত, একল বিদ্যালয়ের আচার্য সোমা নমশূদ্র, গোপাল বাহাদুর ছেত্রী, শুভ পাল সহ অন্যান্যরা। কি রক্ষাবন্ধন এক বহুত হি ভাই বহন কা এক পবিত্র ত্যোহার হ্যাঁ, জিসে কে কি ইসমে বড়ি খুশি হতি হ্যাঁ, আপ লোগোঁ কে আয়ে হ্যাঁ, দেশ মে একতা কি ভাবনা হতি হ্যাঁ, ভাইচারা বনা রহতা হ্যাঁ ভাই বহন কা, আর রক্ষা সূত্র মে বনতে হ্যাঁ, ইয়ে বহুত হি এক আচ্ছা, আর কে হ্যাঁ কি আপ লোগ বর্ডার পা আয়ে হ্যাঁ, ইহাঁ হাম লোগোঁ কো বহুত হি আচ্ছা অনুভব মহসুস হো রহা হ্যাঁ, আর ইয়ে এক হামারি সাংস্কৃতিক ধরোহর হ্যাঁ, ইসকো আপনি কে হ্যাঁ কি বনায়ে রাখা হ্যাঁ, ইসকে লিয়ে আপকো বহুত বহুত ধন্যবাদ। আজ সারা দেশে যখন নারী জাতির উপর পাশবিক অত্যাচার চলছে এবং তার প্রতিবাদে আকাশ পাতাল এক করে সুবিচার পাওয়ার জন্য আন্দোলন মিছিল হচ্ছে, সেই সময় রাখির পূর্ণিমার পবিত্র ক্ষণে সব বোনেরা ভাইদের হাতে রাখি বেঁধে শুধু একটি কামনা করলো, বর্তমান সমাজে তারা যেন সুরক্ষিত থাকে। এই কামনা ও বাসনা নিয়ে সোমবার 19 আগস্ট লায়ন্স ক্লাব অব শিলচর সিগনেচার ও লিও ক্লাব অব শিলচর সিগনেচারের যৌথ উদ্যোগে স্থানীয় কারাগারের কর্তব্যরত পুলিশকর্মী ও আধিকারিক এবং আসাম রাইফেলসের সৈনিক ভাইদের হাতে রাখি বেঁধে দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করা হয়। উল্লেখ্য, সোমবার সকালে স্থানীয় জেল পরিসরে পুলিশকর্মী ও আধিকারিকদের হাতে রাখি বেঁধে দেন ক্লাবের মহিলা সদস্যরা, সাথে পুলিশ ভাইদের সুস্থ জীবনের কামনা করেন এবং সমাজে মেয়েদের স্বাভাবিকভাবে চলাফেরা করতে সাহায্য করার জন্য আবেদন করেন। এরপর বিকেল 4:30 স্থানীয় আসাম রাইফেলসের সৈনিক ভাইদের হাতে রাখি পরানোয় ক্লাবের সদস্যরা। আসাম রাইফেলসের দুর্গা মণ্ডপে আনুষ্ঠানিকভাবে রাখি বন্ধনের আয়োজন করা হয়েছিল। মন্দিরে সব সৈনিক ভাইদের একসাথে আরতি করে টিকা লাগিয়ে রাখি পরান লায়ন ডক্টর জয়ন্তী ভট্টাচার্য, লায়ন ছন্দা দে, লিও প্রতিমা সাহু, লিও নবনীতা দাস ও লিও প্রিয়াঙ্কা নাথ। এর সাথে সৈনিক ভাইদের ও পুলিশ ভাইদেরকে ক্লাবের পক্ষ থেকে মিষ্টিমুখ করানো হয় এবং তারাও ক্লাবের সদস্যদের জন্য জলপানের ব্যবস্থা করেন, যা অত্যন্ত প্রশংসনীয়। এছাড়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন ভাস্কর দাস, লিও লায়ন মোহাম্মদ ফাহিম লস্কর, লিও প্রদীপ শাহ ও আমাদের ক্লাবের শুভাকাঙ্ক্ষী পরিমল পুরকায়স্থ।
বরখোলায় জাটিঙ্গা সমবায় সমিতির 2024 থেকে 2025 সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার। এদিন সকাল 9 ঘটিকার সময় বরখোলা সমবায় স্কুলে একদিনের সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় সভা পরিচালনা করেন জাটিঙ্গা সমবায়ের চেয়ারম্যান কামরুল ইসলাম লস্কর। উপস্থিত ছিলেন কোঅপারেটিভ ইন্সপেক্টর রামকমল সিংহা, সঙ্গীতা দাস প্রমুখ। এদিন প্রায় 5 শতাধিক লোক উপস্থিত থেকে সুষ্ঠুভাবে সম্পন্ন করেন। সবাই বিগত বছরের বাজেট পড়ে শোনান বিভাগীয় অফিসার এবং বাজেট ধারণ করা হয়, আগামী বছরের বাজেট ধারণ করা হয় এখানে সবাই, এবং সবশেষে সমিতির সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করা হয়। সমিতির গোডাউনের কাজকর্ম, গোডাউনের ফ্লোরটা খারাপ হয়েছে, এটা কাজ মানে ফ্লোর করতে লাগে, সমিতির স্কুলের কালারের চালের মানে রিপেয়ারের কাজ করতে লাগে, এগুলো সমস্ত বাজেট আগামী দিনের বাজেট গ্রহণ করা হয়েছে। ফাও এফসি দলকে 3-1 গোলে পরাস্ত করে প্রথম দল হিসেবে মাতৃভূমি কাপ প্রাইজ মিনি নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল নতুন বাজার এফসি। মঙ্গলবার ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ ফাও এফসিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে গতবারের চ্যাম্পিয়ন দলটি। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফাওয়া এফসি দলের খেলোয়াড় শান বর্মন। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন সমাজসেবী ডি মারপিয়াং। বুধবার মণিপুরী ওয়েলফেয়ার সোসাইটি ও কর্কট এফসি পরস্পরের মোকাবিলা করবে বলে জানা গেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। তরুণী চিকিৎসক হত্যার প্রতিবাদ অব্যাহত, এবার মাঠে কলেজ পড়ুয়ারা। সমস্যার জাতাকালি শিলচর, মঞ্চে ডাকিয়ে প্রতিবাদী মিছিল 9 সেপ্টেম্বর। মুখ্যমন্ত্রী সফরের আগে ফের করত ঘোরার, সরব হলেন শালছাপড়াবাসী। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।